আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত এমএ ফাইভ সমস্ত ভিউয়ার্স আশা করি যে যেখান থেকে শুনতেছেন আল্লাহ পাকের অশেষ কৃপা ভালো এবং সুস্থ আছেন সম্মানিত হাজরিন আজকে এমন একটি আয়াত নিয়ে আলোচনা করব সূরাতুল আরাফের ত্রিশ নম্বর আয়াত এই আমল করে এই আয়াতটি পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে দোয়া আপনি করবেন সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কবুল করবেন ইনশাআল্লাহুল আজিজ তো চলুন আমরা এর মূল বিষয়ে ঢুকে পড়ি তবে মূল বিষয়ে যার আগে অবশ্যই বসে ভিডিও নিচে তাহলে আপনার সাবস্ক্রাইপ ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং থাকা বেলাইক কন্টি ঘন্টা বারোটি বাজিয়ে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপডেট দেওয়ার সাথে আপনাদের মূল্য প্রথমে পৌঁছে যায় আর সাবস্ক্রাইব করে না থাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হজরত আদম আলাই ইসলাম এই আয়াতটি এই দোয়াটি পরে যখন হজরত আদম আলাই সালাতাম দোয়া করেছিলেন আল্লাহ সুবাহ তা কবুল করে নিয়েছিলেন তো এই আপনার যে কোনো চাহিদা যে কোনো উদ্দেশ্য হতে পারে যদি আপনার যে কোনো নেক উদ্দেশ্য জায়জ উদ্দেশ্য আপনি নামাজ পড়ে যদি এই দোয়া আল্লাহ সব হায়ানার কাছে হাত উঠিয়ে দোয়াটা করেন ইনশা আল্লাহ সেই দোয়া আল্লাহ সব হায়ানার সাথে সাথে কবুল করে নেবেন এটা দালালিক প্রমাণ কোরআনের আয়াত তো সেই আপনার এই আমলটি শুরু করবেন যেভাবে প্রত্যেক কোয়াক্তের নামাজের পরে ফরজ নামাজের পরে ফরোজ নামাজের পরে এই দোয়াটি পাঠ করবেন এই দোয়াটি পাঠ করার আরেকটি ফজিলত হচ্ছে আপনার সমস্ত জিন্দিগির গুনা কাকা আল্লাহ সুবাহান তারা মাফ করে দেবেন সুবাহান এবং আপনার যে কোনো যা ইচ্ছা যে কোনো দোয়া যেই দোয়া করবেন আল্লাহ সুবাহান আতালা সেই দোয়া আপনার কবুল করবেন ইনশাআল্লাহ আজিজ তো সেই আয়াত টা আমরা বলে দিচ্ছি ভিডিও স্ক্রিনে আরবি বা বাংলা বর্ষ আমি দিয়ে দেবো এটা হচ্ছে সুরা আরাফের তেইশ নম্বর আয়াত সুরাতুল আরাফের তেইশ নম্বর আয়াত

যদি ভালো লাগে তাকে বসে আপনারা সোশ্যাল মিডিয়া শেয়ার করে বন্ধু বান্ধবকে জানিয়ে দেবেন যাতে আপনার মাধ্যমে তারা উপকৃত হতে পারে কোন মধ্যে কোনো বোল চুটলো কমা সুন্দর দৃষ্টি দেখবেন বা থাকবেন সুস্থ থাকবেন